এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশে 16,181টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার বুস্টার ডোজ নিতে জড়ো হন সাধারণ মানুষ। এখানে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে দিতে পেরেছি এবং প্রতিটা ডোজই সারিবদ্ধভাবে সুন্দরভাবে এখানে দিয়েছি। সুস্থ জীবন থাকার যাপন করার জন্য মনে করেন যে টিকাটা দেওয়ার উদ্দেশ্য। টিকা কেন্দ্রগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম। দ্বিতীয় ডোজ নেয়ার 4 মাস পার হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ। 18 বছরের বেশি যে কেউ বুস্টার ডোজ নিতে চাইলে সাথে আনতে হবে করোনার টিকা কার্ড। খুলনা সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড ও জেলার 9টি উপজেলায় 305টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। ময়মনসিংহ, বরিশাল, রংপুর, সিলেট, চাঁদপুর, নাটোর সহ সারা দেশের ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রে দেয়া হচ্ছে বুস্টার ডোজ। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই উদ্বোধনের মাধ্যমে সারা বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমাদের লক্ষ্য প্রায় 1 কোটি লোককে আমরা টিকা দিব। যে কার্যক্রম 4 তারিখ থেকে শুরু হলো 12 তারিখ পর্যন্ত, দেশে এ পর্যন্ত 12,87,00,000 মানুষকে প্রথম ডোজ, 11,77,00,000 মানুষকে দ্বিতীয় ডোজ এবং 1.5 কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।